বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পাসপোর্টের একটা নতুন সলিউশনস ভিডিও নিয়ে। সো আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে সমাধান করব, সেটা হচ্ছে সমাধান দিব আর কি, সেটা হচ্ছে আমরা প্রায় যেটা করতাম, আমাদের নামের বানান যদি ভুল থাকতো তাহলে আমরা ওইভাবে আবেদন করে দিতাম। আবেদন করে দেওয়ার পরে আমাদের পাসপোর্টটা হচ্ছে ব্যাকএন্ডে পড়ে থাকতো, ব্যাকএন্ড ভেরিফিকেশন লেখা আসতো এবং এটা কন্টিনিউয়াসলি থাকতো, ঘুরতে থাকতো এবং এটা ঘুরতে থাকে এবং আমাদের জুতা স্যান্ডেল সব শেষ এবং দিন শেষে আমরা পাসপোর্ট পাচ্ছি না। সো আজকে এর জন্য একটা চমৎকার সমাধান আপনাদের দিতে যাচ্ছি, সো সঙ্গেই থাকুন। তার আগে আমরা একটু যদি ই পাসপোর্টের যে পোর্টাল সেটাতে যাই, ধরেন আমি যদি লিখি যে এখানে যে লিখতে হবে ই পাসপোর্ট .gov.bd, এই যে ভিজিট করবেন, এখানে ভিজিট করার পরে আপনি যে জিনিসটা পাবেন, আপনি যদি নতুন আবেদনকারী কিংবা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন ধারী হয়ে থাকেন, এখানে দেখেন লেখা আছে যে ই পাসপোর্টের স্টেপ গুলো, এখানে পাঁচটা স্টেপে হচ্ছে গিয়ে আমাদের ই পাসপোর্ট গুলো হয়, সেই স্টেপ গুলো এখানে দেওয়া আছে, মোটামুটি আপনি একটু দেখে নিবেন। এটা বাংলা আছে, আপনি চাইলে বাংলাতেও করে নিতে পারেন। এরপর আছে জরুরি আবেদন, সো আমি ইংলিশটাই দেখাচ্ছি, অ্যাপ্লিকেশন এটা আর্জেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা। সো আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই অনেক সময় লেগে যাবে। ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে বাংলায়, আপনি পুরোপুরি এটা প্রায় 23টা পয়েন্টস আছে, সেই পয়েন্টস গুলো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। এবং ই পাসপোর্টের যে ফিসটা, অনেকে প্রশ্ন করেন যে ই পাসপোর্টের ফিস কত। আসলে ই পাসপোর্টের ধরন হচ্ছে দুইটা, একটা হচ্ছে গিয়ে 10 বছর মেয়াদি, আর একটা হচ্ছে 5 বছর মেয়াদি। একটা হচ্ছে 48 পৃষ্ঠা, আর একটা হচ্ছে 64 পৃষ্ঠা। এই 48 পৃষ্ঠা 10 বছর মেয়াদি এক ধরনের চার্জ, আবার 48 পৃষ্ঠা 5 বছর মেয়াদি এক ধরনের চার্জ, আবার 64 পৃষ্ঠা 5 বছরের জন্য এক ধরনের চার্জ, আবার 64 পৃষ্ঠা 10 বছরের জন্য এক ধরনের চার্জ। এটা আবার ইউএসডিতেও দেওয়া আছে। সো বন্ধুরা, এইটা হচ্ছে টোটালি ই পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন যে পোর্টাল সেটা। সো আমি যদি এখন আপনাদেরকে একটা একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার এই পাসপোর্টের রিলেটেড, তারপরে এই যে চ্যানেল, প্রায় এই চ্যানেলে প্রায় 220টার মতো ভিডিও আছে কম বেশি, সবগুলোই সলিউশন রিলেটেড। আমি যদি মাইক্রো সলিউশন 360-তে একবার যাই তাহলে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে পারবো। সো মাইক্রো সলিউশন 360-তে আমি গেলাম এবং যাওয়ার পরে যদি ইউটিউব চ্যানেলে এখানে যে থাকি তাহলে একটা জিনিস দেখেন, এখানে আমি প্লে লিস্টে যাওয়ার পরে দেখবেন এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি ভিডিও আছে, যেমন স্টুডেন্টদের জন্য লেটেস্ট একটা কাজ, প্রত্যেকটা ঘরেই কিন্তু স্টুডেন্ট আছে। সো স্টুডেন্টদের জন্য কিন্তু স্টুডেন্ট আইডি বা ইউআইডি খুব জরুরি দরকার। সো এই ইউআইডির জন্য কিন্তু এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সো এই ইউআইডির জন্য এটা দেখে নেবেন এবং চ্যানেলটি, আর যদি আপনি নতুন হয়ে থাকেন, নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো আমি এখান থেকে এটা থেকে চুরি, এবং মানে যেটা আমাদের আজকে টপিক সেই বিষয়টা নিয়ে কথা বলি। সো আমাদের, আমার নাম বা আমি আমার নাম দিয়েই বুঝাচ্ছি জাস্ট, আমার নাম রাকিবুল ইসলাম। সো এখানে দেখেন একটা জিনিস, আমি যদি একটা ওয়ার্ড ফাইলে যাই, এটা আমি অলরেডি আগে থেকে করে রেখেছি কাজের সুবিধার্থে, দেখেন আমার এনআইডিতে আছে কি, সাপোজ MD রাকিবুল ইসলাম আছে। অনেকের প্রশ্ন থাকে এখানে তো ডট আছে, তখন ওখানে যখন আবেদন করব তখন ডট হবে না কি হবে, বা যখন আবেদন করবেন তখন ডট ব্র্যাকেট এগুলো কোনো ওখানে নিবেই না, তার মানে ওটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, আপনি যা লিখবেন সব বড় হাতে লিখবেন এরকম। এবার আসেন, আপনার এনআইডিতে আছে MD রাকিবুল ইসলাম, ওকে, সরি, আপনার এনআইডিতে আছে MD রাকিবুল ইসলাম রাকিব, ওকে, এটাকে আমি আর একটা কালার দিয়ে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে, এই কালারটা দিয়ে দিলাম। আপনার এনআইডিতে আছে কি, MD রাকিবুল ইসলাম রাকিব আছে। এবার আপনার পাসপোর্ট আছে, যে পাসপোর্টে আছে, আপনি একটা এক্সিস্টিং পাসপোর্ট আছে, সেই পাসপোর্টে আপনার কি আছে, মোহাম্মদ রাকিবুল ইসলাম, বড় মোহাম্মদ। এখন এনআইডিতে আছে MD ছোট মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, এনআইডিতে আছে। আবার পাসপোর্ট আগে একটা করছেন MRP, সেখানে আছে বড় মোহাম্মদ রাকিবুল ইসলাম, যদিও এই ব্যক্তিগুলো একই কিন্তু নামের ক্ষেত্রে কিন্তু ব্যক্তি এক না। এখন আপনি যখন পাসপোর্টের আবেদন করবেন, সো পাসপোর্টের আবেদন করতে গেলে তখন যেটা হবে সেটা হচ্ছে কি, আপনি এখানে এই পাসপোর্টটা আপনি পাবেন না, দেখাবে ব্যাকএন্ড ভেরিফিকেশন। সো ব্যাকএন্ড ভেরিফিকেশন দেখাবে এবং আপনি দেখা যাচ্ছে যে মিনিমাম 3 থেকে 4 মাস আপনার এই পাসপোর্টটা আটকে থাকবে এবং আপনি কন্টিনিউয়াসলি পাসপোর্ট অফিসে ঘুরতে থাকবেন। তো এর সমাধানটা কি অ্যাকচুয়ালি সেটা দেখাচ্ছি, জাস্ট বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম যে বড় মোহাম্মদ আছে, এটা হচ্ছে পাসপোর্টে, এটা আছে NID-তে। এখন আপনি চাচ্ছেন হচ্ছে NID অনুযায়ী, বা এখানে আরো কিছু হতে পারে যে এখানে আপনার ছোট মোহাম্মদ রাকিবুল ইসলাম আছে, এরকম হতে পারে যে আপনি এটা একটু কপি করে নিই তাহলে আপনার জন্য সুবিধা হবে বুঝতে,
মানে এক একজনের তো এক এক রকম থাকতে পারে। আমি এটা দিলাম ছোট মোহাম্মদ এমডি, আর এখানে লিখলাম কি রাকিব আরে কেআইবি। দেখেন এরকম আছে, পাসপোর্টে এরকম আছে, এনআইডি আর এনআইডি মানে আপনার পাসপোর্টে আছে এরকম, এরকম আছে পাসপোর্টে, আর এনআইডিতে আছে এরকম ছোট মোহাম্মদ রাকিবুল ইসলাম, বা এখানে রাকিবটা কাটা গেছে, এটা আছে এনআইডিতে আছে। এখন এটা হয়ে গেছে, এখন আপনি কি করবেন? মানে যাই থাক টোটালি কথা, এটা যদি আগে এটা সংশোধনের জন্য আমরা যেটা করতাম, আমরা একটা নোটারি করতাম। টোটাল সমাধানটা কিন্তু আমি আপনাকে এখন দিছি, খুব সিরিয়াসলি মনোযোগ সহকারে শুনবেন। আগে আমরা নোটারি করতাম, আমরা কোনো কম্পিউটারের দোকানে যাইতাম এবং যাওয়ার পরে আমরা কি করতাম, আমরা বলতাম নোটারি করে দেন, তখন ওই যে কম্পিউটার অপারেটর সে 300 টাকার একটা স্ট্যাম্পে, 300 টাকার 100 টাকার তিনটা স্ট্যাম্প এবং সেটা 350 টাকার মতো নিত, বা নেওয়ার পরে সে কি করতো, সে একটা চার্জ নিত এবং সে সুন্দর করে লিখে দিত যে আমার নাম এই, এনআইডি অনুযায়ী আমার নাম এই, পাসপোর্টে ভুল বসত এটা হয়েছে, আমি এনআইডি অনুযায়ী চাচ্ছি, বা আমি এনআইডিতে আছে আমি পাসপোর্ট অনুযায়ী চাচ্ছি। যদি পাসপোর্ট অনুযায়ী আপনি এনআইডি সংশোধন করতে চান, তাহলে আগে এনআইডি সংশোধন করে নিয়ে আসতে হবে, তারপরে আবেদন করতে হবে, সংশোধন না করে আবেদন করবেন না। তারপরে কি করতাম, নোটারি করার পরে আমরা কি করতাম, ওই কম্পিউটার অপারেটর কি করতো, সিল সাপোর্ট আগে ছিল মেরে দিত, আমরা এটা নিয়ে যেতাম। তো গভর্নমেন্ট এটা আর একসেপ্ট করতেছে না। এখন যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে সেম জিনিসটা 300 টাকার স্ট্যাম্পে লিখতে হবে, বাট এটা নিয়ে একটা যখন অ্যাডভোকেটের মাধ্যমে আপনাকে চিফ ম্যাজিস্ট্রেট যে আদালত, সেই আদালতের একজন জজের সম্মুখীন হতে হবে এবং কোর্ট ফি দিতে হবে। এখানে একটা মোটামুটি খরচ আছে, উকিলের একটা খরচ আছে, কম্পিউটারের একটা খরচ আছে এবং কোর্ট ফি আছে, এই তিনটা মিলে মোটামুটি একটা খরচ আছে। এই খরচটা দিয়ে আদালতের যে জজ সাহেব, জজ সাহেবের সম্মুখীন হয়ে আপনি নিয়ে আপনাকে প্রশ্ন করুন, উত্তর দিবেন এবং তারপরে এটা সংশোধন হয়ে ওই যে নোটারি আপনি পাবেন 300 টাকার স্ট্যাম্প সিল সাপোর্ট হয়ে আসবে, এটা নিয়ে যাবেন। কখন নিয়ে যাবেন, যখন আপনি আবেদন করেছেন, আবেদন করার পরে আপনি যখন আইরিশ ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, সো আইরিশ ফিঙ্গারপ্রিন্ট দিতে যাওয়ার সময় যখন ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তখন আপনার যদি নতুন পাসপোর্ট ধারী হয়ে থাকেন, আবেদন করেছেন, তাহলে কি করবেন, আপনার এই নোটারি কপি প্রথমে আসলে আপনি যেখানে থাকেন, আপনার ঠিকানাটা যদি স্থায়ী ঠিকানা হয় তাহলে একটা ঠিকানার বিদ্যুৎ বিল বা পানি বিল গ্যাসের বিলের কপি, তারপরে কি করবেন আপনার যে আবেদন করেছেন পাসপোর্টে সেটার কপি, তারপরে আপনার এনআইডি কপি, তারপরে আপনার হচ্ছে গিয়ে পেমেন্ট স্লিপ, যেটা আপনি টাকা দিয়েছেন সেটা এচালানের মাধ্যমে হোক বা ব্যাংকে চালান, এটা কপি দিবেন। আর হচ্ছে কি আপনি কি দিবেন, আপনার যদি কোনো কারেকশন থাকে তাহলে আপনার সাথে সার্টিফিকেট কপি দিয়ে দিতে পারেন, সার্টিফিকেট কপি না থাকলে জমির দলিলের কপি দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে আপনি এটার সাথে দিয়ে দিবেন। যদি এক্সিস্টিং পাসপোর্ট আপনার থেকে থাকে তাহলে আপনি যেটা করবেন, আপনার যদি দুটা ঠিকানা হয় তাহলে দুইটা ঠিকানার বিদ্যুৎ বিলের কপি, যদি একটা ঠিকানা হয় তাহলে একটা বিলের কপি, অ্যাপ্লিকেন্স কপি, তারপরে হচ্ছে গিয়ে আপনার এনআইডি কপি, পেমেন্ট স্লিপ, তারপরে হচ্ছে নোটারি যদি থাকে নোটারি কপি দিবেন, সাথে হচ্ছে আপনার পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের একটা কপি। এবং পাসপোর্টের যখন আবেদন করবেন অবশ্যই যদি 10টা পাসপোর্ট থাকে লাস্ট পাসপোর্টের যে নাম্বার সেটা আপনি অবশ্যই আবেদনের ক্ষেত্রে ওখানে দেখাবেন যে আমার এবারপি আছে যার নাম্বার এত। যদি আপনি কোনো তথ্য কোনোভাবে গোপন করেন তাহলে কিন্তু আপনি পাসপোর্ট জিন্দেগিতে পাবেন না এবং আপনি অনেক বড় ঝামেলা করবেন। সো বন্ধুরা আশা করি টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এই টোটাল প্রসেসে কোনো জায়গায় বুঝতে না পারেন কমেন্ট করবেন, যদি আপনি আবেদন করতে না পারেন আমার সহযোগী নিতে চান সেক্ষেত্রে আপনি আপনার আমার সহযোগিতা নিতে পারেন, আমি আপনাকে সহযোগিতা